Assalamualaikum. Welcome to my channel Nipa's Cooking World. সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য খুবই মজার আর সুস্বাদু একটা ভর্তা নিয়ে এসেছি। সেটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা। আমরা সবাই কমবেশি ভর্তা পছন্দ করে থাকি আর শুকনো চিংড়ি মাছের ভর্তা তো খেতে আরো অসাধারণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক এই চিংড়ি মাছের ভর্তাটা আমি কিভাবে করেছি। তো চিংড়ি মাছের ভর্তা করার জন্য আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু বড় বড় করেও কাটতে পারেন। আর নিয়েছি 1.5টা রসুন। আমি এখানে একটা বড় সাইজের রসুন আর হাফ রসুন একসাথে করে আমি কেটে ছিলে নিয়েছি আর কি কেটে নিয়ে ছিলে নিয়েছি। আর নিয়েছি সাথে আমি শুকনো মরিচ। আপনারা আপনাদের ইচ্ছে মতো শুকনো মরিচ নেবেন। আমার এই মরিচগুলো অনেক ঝাল, আমি হয়তো বা পুরোটা দিব না, কিছুটা দিব আর কিছুটা আমি বাদ দিব। তারপর আমি একটু বেশি করে নিয়েছি ভর্তা বলে কথা। ভর্তাতে একটু ঝাল না হলে খেতে আসলে একটু কেমন লাগে, পানসে লাগে। আর আপনারা চাইলে এখানে শুকনো মরিচের বদলে কাঁচা মরিচ ইউজ করতে পারেন। আমি এখানে শুকনো মরিচটাই ইউজ করব। আর এখানে নিয়েছি 1 বাটি চিংড়ি মাছের শুটকি। এই শুটকিটা কিন্তু কেনা শুটকি, এটা আমাকে কেউ পাঠায়নি দেশ থেকে। এখানে আমাদের এখানে কিনতে পাওয়া যায়, আমি সেখান থেকে কিনেছি। এই শুটকিটাকে ভালো করে ধুয়ে নিতে হবে প্রথমে, কারণ এই শুটকিটার মধ্যে চরম ময়লা। তো আপনারা যারা বাজারের কেনা শুটকিটি ইউজ করবেন তারা অবশ্যই একটু ভালো করে ধুয়ে নেবেন। তো আমি শুটকিটাকে ধুয়ে একটা ফ্রাই প্যানে আমি কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে, লাইক 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ সব দিয়ে দিলাম। দিয়ে আমি ভেজে নিব। আমি এখানে একটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে আমি শুকনো মরিচটা আগে হালকা একটু ভেজে নিতে চেয়েছিলাম, তো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে আমার মনে পড়েছে। তো আপনারা চাইলে শুকনো মরিচ বা কাঁচা মরিচ যেটাই আপনারা ইউজ করেন সেটা আগে ইউজ করে নিতে পারেন, আগে ভেজে নিতে পারেন, তারপর আপনি রসুন আর পেঁয়াজটাকে একসাথে ভাজলে কোনো সমস্যা নাই। আর এখানে আমি রসুন আর পেঁয়াজটা একটু বাদামি, মানে একটু গাঢ় বাদামি করেই ভেজেছি। আপনারা চাইলে হালকাও ভাজতে পারেন। যেহেতু আমি ভর্তাটা ফ্রিজে রেখে বেশ কিছুদিন খাবো, তাই আমি সবগুলো উপকরণ একটু ভালো করে ভেজে নিয়েছি। আরেকটা কথা বলে দিই, ভর্তাটা হওয়ার পরে সবই ভেজে আমরা ভর্তা করব, তারপরও যখন ভর্তাটা হয়ে যাবে, আপনি সপ্তাহখানেকের বেশি ভর্তাটা যদি ফ্রিজে রাখতে চান তাহলে ওই হওয়া ভর্তাটা, মানে ব্ল্যান্ড করে ফেলানোর পরে যে ভর্তাটা, সেটা আপনি চাইলে আবার একটু ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে নিতে পারেন। তো এখানে আমার পেঁয়াজ রসুন শুকনো মরিচ সবটাই হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে একটু তুলে সাইডে রেখে নিব। আর একটু ভেজে তুলে আমি সাইডে রেখে নিলাম ঠান্ডা হওয়ার জন্যে। আর একই ফ্রাই প্যানে আর একটু তেল দিয়ে আমি ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি চিপে চিংড়ি মাছের শুটকির। তারপর আমি সেটাকে একটু টেলে নিচ্ছি, মানে আমি একটু ভেজে নিচ্ছি সরিষার তেলের উপর। আপনারা চাইলে তেল ছাড়াও ভাজতে পারেন, বাট তেল দিয়ে ভাজলে ভর্তাটা খেতে একটু অন্যরকম স্বাদ আসে, তাই আমি এখানে একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। তো এইটাকে আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না শুটকি সুন্দর একটি স্মেল বের না হয়ে আসে, আর একটু কালারটা যখন চিংড়ি মাছের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভাজতে থাকবো। তো এই তো আমার চিংড়ি মাছের শুটকিটা প্রায় হয়ে এসেছে ভাজা। আমি তারপর আরও কিছুটা সময় ভেজে নিব। ভেজে নেওয়ার পর তারপর আমি সব উপকরণগুলো যেগুলো ভেজেছি সব একসাথে একটা প্লেটে ঢেলে রেখে ঠান্ডা করে তারপর আমি এরকম একটা জারের ভেতর নিয়েছি, আমি একটা জগের ভেতর নিয়েছি, কারণ আমি এটাকে হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করব। স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন, বা আপনারা চাইলে আপনারা ব্লেন্ডারও ইউজ করতে পারেন। তো এই তো হয়ে গেল, দারুণ মজার সুস্বাদু চিংড়ি মাছের শুটকি ভর্তা। যারা আমার চ্যানেলটাকে
সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনও করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অন করে দিবেন, যাতে আপনারা সবার আগে নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারেন। আজকে তাহলে এই পর্যন্ত, অন্য আরেক দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।